ইনফিউচারটেক চ্যানেলে আপনাকে স্বাগত। অনেকদিন পর ইনফিউচারটেক চ্যানেলে আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমি নাজমুল হাসান। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব, আমরা যখন একটি কম্পিউটারে উইন্ডোজ সেট আপ কমপ্লিট করি, এই উইন্ডোজ সেট আপ কমপ্লিট করার পর আমাদের পিসিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার হয়। আমাদের অ্যাডোবি ফটোশপ থেকে শুরু করে আমাদের মাইক্রোসফট অল পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি। এখানে থার্ড পার্টি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমাদের ব্যবহার করার দরকার হয়ে পড়ে। আজকে এই টিটেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, এই অ্যাপ্লিকেশনের আড়ালে বিভিন্ন সফটওয়্যারগুলো কীভাবে আমার আপনার পিসিতে থাকা বিভিন্ন ডাটাগুলো খুব সহজে কপি করে নিয়ে চলে যাচ্ছে, বা যে ডাটাগুলো আমার আপনার জন্য অপ্রয়োজনীয় তারপরে পিসিতে কিন্তু ইনস্টল হয়ে আছে। তো আজকের এই টিটেলের মাধ্যমে এই বিষয়টা সমাধান আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, স্ক্রিনে আসার পর আমরা জাস্ট এখানে এই যে টাস্ক বার আছে এখান থেকে টাস্ক ম্যানেজারে আমরা যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে পপ আপ উইন্ডোটা ওপেন হয়ে যাবে, এই উইন্ডো থেকে আমরা স্টার্ট আপে যাব। দেখুন, স্টার্ট আপটা হচ্ছে এখান থেকে যে সমস্ত প্রোগ্রামগুলো আমার ইনস্টল হয়ে আছে বা এনাবেল হয়ে আছে তার সমুদায় একটা তালিকা আমার এখানে শু করবে। এর মধ্যে থেকে কোন প্রোগ্রামটা আপনার জন্য প্রয়োজনীয় এবং কোন প্রোগ্রামটা আপনার জন্য অপ্রয়োজনীয়, তারপরেও আপনার উইন্ডোজ ইনস্টল করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে এই প্রোগ্রামগুলো প্রপারলি কাজ করছে এবং বিভিন্ন ধরনের ইনঅ্যাক্টিভিটিস শো করছে, তো এগুলোকে আমরা আজকে আইডেন্টিফাই করবো কীভাবে এবং এখান থেকে এই প্রোগ্রামগুলো কীভাবে আমরা পিসি থেকে রিমুভ করে দিব এই প্রক্রিয়াটা দেখাবো। আবারও দেখাই, জাস্ট এই টাস্ক বারে রাইট বাটনে ক্লিক করলে এখানে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজার থেকে জাস্ট এখান থেকে আপনি স্টার্ট আপে যাবেন। আপনি পারফরমেন্সে গেলেই বুঝতে পারবেন যে আপনার প্রসেসিং কীভাবে কাজ করছে। আপনি জাস্ট এইখান থেকে স্টার্ট আপে যাবেন। স্টার্ট আপে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, আমি এখানে এই যে সফটওয়্যারটা ব্যবহার করছি বিজয় বাহান্ন, এটা আমার জন্য প্রয়োজন। এরপর অ্যাডোবি সিইএফ সার্ভিস ম্যানেজার, এটা কি? তো এটার জন্য যেটা করবেন, জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সার্চ অনলাইন, সার্চ অনলাইন এর সঙ্গে সঙ্গে আপনার এটার একটা মেনু সামনে চলে আসবে। এটার জন্য জাস্ট এখান থেকে আমি এটাকে অন্য ল্যাঙ্গুয়েজে আছে, গ্রিকে আছে, গ্রিক থেকে এটাকে বাংলাতে কনভার্ট করলাম। দেখুন, এখানে দেখাচ্ছে যে এটি হলো একটা এক্সিকিউট ফাইল, অ্যাডোবি ক্রিয়েটিভ শুটের একটা অংশ, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যাডোবি দ্বারা তৈরি ওয়েব ডেভেলপমেন্টের সফটওয়্যার সংমিশ্রণ একটা। এখন আপনি যদি মনে করেন যে না, এটা আমার জন্য প্রয়োজন না, এটা আপনার জন্য ইফেক্টিভ না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই জায়গা থেকে এটা, এই যে এনাবেলটা আছে এখান থেকে এটা ডিজেবল করে দেবেন। ঠিক একইভাবে দেখুন, একটা একটা করে আমার এখানে যে সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে আছে এবং এনাবেল হয়ে আছে, অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এটা আমি এখান থেকে ডিজেবল করে দিই। এখানে আছে উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন, অর্থাৎ একটা সার্টেন টাইম পরপর আপনার উইন্ডোজ সেট আপ একটা নোটিফিকেশন শো করে। তো এটার জন্য যেটা করতে হবে, এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিজেবল করে দিব। শপিফাই, স্পটিফাই নিয়ে যদি কেউ কাজ করতে চান তাহলে এটা ইনেবল করতে পারবেন অথবা এটা ডিজেবল করে দিতে পারেন। স্পিচ রেকগনিশন, মাইক্রোসফট কর্পোরেশন থেকে এটা আসছে, তো এটাকেও মাইক্রোসফটের বেশ কিছু অ্যাপ্লিকেশন আমার এখানে ইনস্টল করা হয়েছিল, তো সেখান থেকে আমার এই অ্যাপ্লিকেশনটা রয়ে গেছে, তো এটাকেও আমি ডিজেবল করে দিই। এভাবে স্কাইপ ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন, এখান থেকে ডিজেবল করে দিই, সফটিফাই ডিজেবল করে দিই। এরপরে হচ্ছে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম, এটাকে এনাবেল রাখতে হবে। এখানে পারসিস্টেন্ট মডিউল যেটা আছে এটাকেও আমি ডিজেবল করে দিই। এরপর এই দুটা দেখুন, এটাকে যদি সার্চ ইঞ্জিন থেকে আমরা যদি চেক করি এটা কি, যাই হোক এটা আমার প্রয়োজন নয়, তো এটাকেও আমি এখান থেকে এনাবেল আছে এটা ডিজেবল করে দিলাম, এটাও ডিজেবল করে দিই। কর্টানা, কর্টানা কি, কর্টানার জন্য আমার ইউটিউবের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি কর্টানাকেও ডিজেবল করে দিই। অ্যানিডেক্স আমার প্রয়োজন, বাট এই মুমেন্টে আমার এটা দরকার না, এটাকে ডিজেবল করে দিই। অ্যাডোবি সিভি এটা ডিজেবল করা আছে, অ্যাডোবি আপডেট সিকিউরিটি ইউটিলিটি যেটা আছে এটাকেও আমি ডিজেবল করে দিলাম। অর্থাৎ আমার আননেসেসারি যে অ্যাপ্লিকেশনগুলো আছে, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো আমার এখান থেকে আমি ডিজেবল করে দিয়েছি। এভাবে আপনার পিসিতে, আপনার ল্যাপটপ বা ডেস্কটপে থাকা সমস্ত আননেসেসারি যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এভাবে খুব সহজে ডিজেবল করে আপনার পিসিকে বা আপনার ল্যাপটপকে খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো এর সাথে সাথে আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।